রাজ চক্রবর্তী একটা সিনেমা বানিয়েছিলেন প্রলয়, সেখানে একজন পলিটিক্যাল লিডার ছিলেন, সুপ্রিয় দত্ত সেই চরিত্রে অভিনয় করেছিলেন। আর সেই পলিটিক্যাল লিডারের যাবতীয় খারাপ কাজ যে বাইরে করত তার ভাইয়ের চরিত্রে আমি অভিনয় করেছিলাম। গোবরডাঙ্গায় কোন এক সময় এই বরুণ বিশ্বাসকে ওই অঞ্চলে মানুষের কথা বলতে গিয়ে মারা যেতে হয়েছিল, খুন হতে হয়েছিল, আমরা সিনেমা করেছিলাম। তো পরে জানতে পারা যায়, এখন যেটা উঠে আসছে, তিনি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক। মনে থাকবে বরুণ বিশ্বাস, সেই বরুণ বিশ্বাসের স্মৃতি, তার বোন প্রমীলা রায় বিশ্বাস যে কথা স্পেসিফিকভাবে বলছেন, আজকে হয়তো আমরা দেখছি যে জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছেন, তার একটা অভিযোগ রয়েছে, কিন্তু সেই 2012 থেকে তারা বলে আসছে যে আমার ভাইয়ের খুনি এই জ্যোতিপ্রিয় মল্লিক, পেছনে মদতদাতা ছিলেন তৎকালীন সময় মমতা ব্যানার্জি, একদম এই অভিযোগটা তাদের পরিবার থেকে চাইছে যে সিবিআই। কি মনে হচ্ছে যে এই যে তদন্ত এবং তার সঙ্গে সেই যে বরুণ বিশ্বাস প্রতিবাদী মুখ, একটা হারালাম আমরা গোবরডাঙ্গার মতন একটি জায়গায়, কোথাও কি রিলেশন হচ্ছে? দেখুন, এই ঘটনা যখন হয়েছিল সেই সময় পশ্চিমবঙ্গে সমস্ত মতাবলম্বী মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এই নামটি ছাড়া পৃথিবীতে আর কোনো সত্যি আছেন বলে অধিকাংশজনই বিশ্বাস করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা ওয়েব, তদানীন্তন যারা সক্রিয় বিরোধী ছিলেন, যারা আগের শাসক ছিলেন সিপিআইএম, তাদের পার্টি অফিসগুলোতে তালা পড়ে গেছে, তারা কেউ কথা বলছেন না, লুকিয়ে পড়েছেন লজ্জায়, কারণ ওভার কনফিডেন্স এবং অত্যাচার এই দুটো এমন লেভেলে তারা নিয়ে গিয়েছিলেন, মানুষের ভোটে তারা হেরে যান, সরে যান, 34 বছরের সাম্রাজ্য ভেঙে যায় তাদের। তো যাই হোক না কেন, এবার এই সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলে যারা এগিয়ে থাকা নেতৃত্ব স্থানীয় তারপরে লোকজন ছিলেন, তো তাদের সম্পর্কেও মানুষ শুনতে চাইছে না, মানুষ নতুন করে দেখতে চাইছে দুর্নীতি ষড়যন্ত্রে ডুবে যাওয়া পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তাই তার দলের সঙ্গে যারা জড়িয়েছিলেন তাদের পরিকল্পিত যা অন্যায় বা অতীত যা অন্যায় বা তাদের দ্বারা ঘটে চলা কোনো ঘটনা সমাজের কেউই শুনতে চায়নি। তাই সেখানে আমি মিডিয়া থেকে জানতে পারলাম যে বরুণ বিশ্বাস, শিক্ষক বরুণ বিশ্বাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেটাকে নিয়ে তার দিদি, তার পরিবার, তার শুভাকাঙ্ক্ষীদের চিৎকার, কান্না মানুষের কানে পৌঁছায়নি, পুলিশের কানে তো অবশ্যই নিয়ম মেনেই পৌঁছবে না। তাই যখন আজকে জ্যোতিপ্রিয় মল্লিক বাগে পড়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্নীতি প্রমাণ আস্তে আস্তে বেরিয়ে আসছে, পরিকল্পিতভাবে গরিবের চাল চুরি 10 বছর ধরে, যখন তিনি বেকায়দায় পড়েছেন, ঠিক এই সময়তে তারা পরিষ্কার সোচ্চার হচ্ছেন। এবং আমার নিজে যতদূর মনে পড়ে বরুণ বিশ্বাস সম্পর্কে ডেফিনেটলি খবরের কাগজে পড়লেও, তারপর রাজ চক্রবর্তী একটি সিনেমা বানিয়েছিলেন প্রলয়, তো সেখানে এমন একজন পলিটিশিয়ানের চরিত্র ছিল বরুণ বিশ্বাসের জীবনে নিয়ে, পরমব্রত সেই চরিত্র অভিনয় করেছিল, পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং সেখানে একজন পলিটিক্যাল লিডার ছিলেন, সুপ্রিয় দত্ত সেই চরিত্র অভিনয় করেছিলেন। আর সেই পলিটিক্যাল লিডারের যাবতীয় খারাপ কাজ যে বাইরে করত তার ভাইয়ের চরিত্রে আমি অভিনয় করেছিলাম, যে সারাক্ষণ মেয়েদের উপরে অত্যাচার, খুন, খারাপি, অসম্মান করে বেড়ায়। এবং গোবরডাঙ্গার কিছু মানুষের সঙ্গে কথা বলে আমি জানতে পেরেছিলাম, কারণ একটা চরিত্রকে জ্যান্ত করতে গেলে
যদি বেঁচে থাকা চরিত্র হয় সে বিষয়ে খোঁজ নিতে হয়। জেনেছিলাম যে আরও মারাত্মক ছিলেন আসল মানুষটি, কিন্তু সিনেমার একটা সেন্সর বোর্ড রয়েছে, তাতে বেশ কিছু ঘটনা আর বিভৎসতা দেখানো যায় না, তাই ছোট করেই লেখা রয়েছে। তো গোবরডাঙায় কোনো এক সময় এই বরুণ বিশ্বাসকে ওই অঞ্চলে মানুষের হয়ে কথা বলতে গিয়ে মারা যেতে হয়েছিল, খুন হতে হয়েছিল, আমরা সিনেমা করেছিলাম। তো পরে জানতে পারা যায়, এখন যেটা উঠে আসছে, তিনি নাকি জ্যোতিপ্রিয় মল্লিক। তো আমার রিসেন্টলি ওনার বরুণ বিশ্বাসের বাবার সঙ্গে দেখা হয়েছে ঘটনাচক্রে। যারা আমরা এই অন্যায়গুলোকে নিয়ে কথা বলছি, সাধারণ মানুষও তাঁর মধ্যে রয়েছেন। আমি ঝরঝর করে ওনার চোখে জল দেখেছি। উনি খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইছেন যে কোনো মানুষকে যারা এই পরিকল্পিত অন্যায়, যে শাসক দল মানুষের উপকার করবার নাম করে আমাদের সবার ভোটে সবার বিশ্বাসে আসবার পর গরিব মানুষের উপকার করতে গিয়ে যেভাবে গরিবের অধিকার লুট করবার জন্য, গরিবের চাল চাকরি সব কিছু আবাস লুট করবার জন্য, ইভেন প্রাণ লুট করবার জন্য নেমে পড়েছে। তো উনি তো জানেন যে ওনার ছেলে ফিরবে না, কিন্তু প্রত্যেকেই আঁকড়ে ধরে উনি ওনার চোখে জল পড়ছে। একজন বৃদ্ধ মানুষ, একটাই আশা, সেটা হচ্ছে যে যেন অপরাধী শাস্তি পায়। তাদের অভিযোগের তীর জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে। আশা করা যায় যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিভিন্ন বক্তব্যে, যাদের চুরি দুর্নীতিতে নাম উঠে আসে, অন্যায় অপরাধের নাম উঠে আসে, তাদের বীর বলেন, আড়াল করার চেষ্টা করেন, তাদের শরীর খারাপের অজুহাত দেন, এবং বর্তমানে তারা প্রচার করতে নেমেছেন যতক্ষণ না পর্যন্ত অপরাধ প্রমাণিত হয়ে যাচ্ছে, আদালতে সাজা ঘোষণা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে খারাপ বলবো না। মানুষ যাই বলুন না কেন, বিরোধীরা যাই বলুন না কেন, যতই খোলা বাজারে প্রমাণ থাকুক না কেন, আমরা বিরোধিতা করবই, অর্থাৎ চোরের হয়ে অন্যায়কারীর হয়ে কথা বলব। খুব দুর্ভাগ্যজনক জায়গা যে পশ্চিমবঙ্গে এটা ঘটছে, এবং আরও বেশি টাচ করে যে রাজ চক্রবর্তী, আমার দীর্ঘ 20-22 বছরের বন্ধু, তিনি এই সময় শাসক দলের MLA, যদিও সক্রিয় রাজনৈতিক পরিবেশে তাকে খুব একটা দেখতে পাওয়া যায় না। হয়তো তিনি জানেন, বুঝে গেছেন, বেরিয়ে আসতে পারেন না MLA MP হিসেবে তারা অনেকেই, তাই হয়তো রয়ে গেছেন, বা অন্য কোনো কারণ আমি বলতে পারবো না, কারণ প্রায় খেতে না পাওয়ার সময়, স্ট্রাগলের সময় থেকে আমার রাজ আমাদের বন্ধুত্ব, এবং রাজনীতি নিয়ে আমরা কোনোদিন এক লাইনও আলোচনা করি না কারুর সঙ্গে। আমাদের অবশ্যই যোগাযোগ রয়েছে, কিন্তু কিছু ব্যক্তিগত পেরিফেরিতে আমাকে উনি কোন প্রশ্ন করেন না, আমিও করি না। তো তবে আমার মনে হয় যে এই ঘটনাটা বোধ হয় রাজকেও পীড়া দিচ্ছে, রাজকেও যন্ত্রণায় ফেলছে, কারণ অন্যায়কে সাপোর্ট করে ওকে তো, বা অন্যায় করে ওকে বড় হয়ে উঠতে তো আমি দেখিনি, বা ওর মানসিকতাও তেমন নয় বলেই আমি জানি, তাই নিশ্চয়ই কষ্ট পাচ্ছে, কারণ ও এমন সিনেমা বানিয়েছিল, এমন চরিত্র তৈরি করেছিল, সুপ্রিয় দত্ত যে চরিত্র অভিনয় করেছিল সেই চরিত্র আসলে ওনারই দলে, ওনার মতোই একজন MLA যিনি মন্ত্রী, এবং মানুষের শুধু খাবার চুরি করেননি, প্রাণ চুরি করেছেন বলে বরুণ বিশ্বাসের পরিবার, তার দিদি একদম শটানে আঙুল তুলছেন যে এই বালুবাবুর নেতৃত্বেই নাকি এই খুন সংগঠিত হয়েছিল। দেখুন, নিজেদের ক্ষমতায়ন করতে গেলে, নিজেদের ইচ্ছাকে চরিতার্থ করতে গেলে তারা যে খুন করেন, এ নিয়ে নতুন কোনো কিছু নয়। আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় যে মৃত্যু ঘটেছে, 50-এর মতো প্রাণ ঝরেছে, তা তাদের নিজেদের দলের হোক না কেন, বা সেটা অন্য রাজনৈতিক দলেরই রক্ত হোক না কেন, ক্ষমতা ধরে রাখতে গেলে তারা যে কোনো কিছু বলি দিতে রাজি।
নিজের বাড়ির লোকের প্রাণ থেকে শুরু করে অন্য যে কোনো মানুষের প্রাণ, নিরপেক্ষ মানুষের রক্ত, দুর্ভাগ্যজনক।